সকলকে যারা এখানে উপস্থিত রয়েছেন, মিডিয়ার দর্শক যারা রয়েছেন, মিডিয়ার তরফ থেকে যারা ডিস্ট্রিবিউটর এজেন্সি ডিফারেন্ট যারা প্রফেশন থেকে এখানে এসেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তুমি যেটা জার্নির কথা বললে সেটা প্রথমেই বলবো যে এই জার্নিটা হয়তো মানে সফল হতো না যদি না মিস্টার আরবিন্দ পাঠি আমাকে মানে আলাদাভাবে প্রজেকশনটা করতো। জাস্ট মানে আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি, মিস্টার আরবিন্দ ত্রিপাঠির জন্য একটু জোরে হাতে লিখে, কারণ আমি জানি উনি কতটা দিদিকে প্রতিনিয়ত হেল্প করে চলেছে। উনি কখনোই মানে সামনে অন দ্য লাইট আসতে চান না, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি তার জন্য মানে ওনাকে জোরও করি না। তো জার্নিটা যেটা শুরু হয়েছিল সেটা আমি বলবো 1999, ইটস আ লং জার্নি, নাও ইট ইজ 2014, উই আর ক্রস লাইক হাউ মেনি ইয়ার্স, 15 ইয়ার্স, বাট উই হ্যাভ লঞ্চ আওয়ার প্রোডাক্ট অন 2007-14। প্লিজ স্টেজ লাইটটা পাহা। এবং অরিশের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আমি এখানে আছি, সবার ছবি তোলা না হওয়া পর্যন্ত আমি থাকবো, প্রমিস, একটু বলে নিন। থ্যাংক ইউ। আজকে এই যে আপনারা সবাই এসেছেন, এত আয়োজন, এই সব কিন্তু আমাকে ঘিরে নয় বা আমাদের কাউকে ঘিরেই নয়, এটা এই সমস্ত কর্মকাণ্ডের পেছনে একটা ছোট্ট নাম, সেই নামটা হলো অরিশ। তার জন্যেই আমরা আজকে সবাই এখানে, এবং আজকে একটা এক বছরের অনেক কিছু ঘটনাবহুল যাত্রা পথের আজকে একটা সূত্রপাত। অরিশ অলরেডি একটা খুব পরিচিত নাম শহর এবং শহরতলির মধ্যে, আমার নিজের ব্যক্তিগত অনেক বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন এই প্রোডাক্টটি ব্যবহার করেন। অতএব এই কাজটি করার আগে বা এই সম্মান যেটা ওনারা আমাকে দিয়েছেন সেটা পাওয়ার আগেই অরিশ এই নামটার সঙ্গে আমি পরিচিত ছিলাম। অনেকেই আমাকে বলেছে এটা খুবই ভালো প্রোডাক্ট তুই ইউজ কর। তো আজকে আমি সত্যি ফরচুনেট যে এখানে এইভাবে আমি আসতে পেরেছি। তো আমরা খুব শিগগিরই টিভিসিটা শুট করে ফেলবো, এবং রাজাদার সাথে আমার ছবি ফোর্স প্রথম, তার আগে যদিও আমি একটা অ্যাডের কাজ করেছি, অ্যান্ড অনেস্টলি আই জাস্ট ফেল ফর হিম, কিছু করার নেই, জোরে হাত দিন। দাদা যদি কিছু বলো তুমি, কারণ এই অফারটা অনেস্টলি তোমার থেকে এসেছে। থ্যাংকস টু মিসেস পান্ডে, অনুপমা দি, ত্রিপাঠি, সরি, অনুপমাদি এবং আমি দিদি বলছি, কারণ অনুপমাদি এবং রত্নেন্দুদের সঙ্গে কথা হওয়ার পরে বিশেষ করে সুদীপ্ত রায়ের কথা বলবো, যারা বেসিক্যালি উদ্যোগ নিয়েছিলেন এই কমার্শিয়ালটা বা এই ব্র্যান্ডিংটাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো আমরা প্রথম দিন যেদিন ঠিক করি যে কে হবে এই মুখ, তাই তো এদিন একটা হয়েছিল, সেটা রোববার ছিল, কে হবে সেই মুখ। আলটিমেটলি যখন অর্পিতার কথা হলো সবাই এক বাক্যে আমরা হ্যাঁ বলেছিলাম, একদম জোর গলায় বলেছিলাম ইয়েস। মানে অর্পিতার ব্যাপারে আমি একদম মানে বলবো কি 100 100 100, মানে নেভার এন্ডিং জিরো ছিল।